একটাকে সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্যবান মানুষ। অসুখ করলে স্বাস্থ্যের নাম বলা যায়। আজ বড় বড় শক্তিশালী মানুষ যাকে কি হয়েছে, সুগার, সুগার, এই যে সুগার, সুগার হয়ে যাওয়ার কারণে বলছে আজ সব আমার খাওয়া হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, বলতে হয় না, বলা বাহুল্য। আল্লাহ পাক ক্ষমা করেন, ক্ষমা করেন। এমনটাও তো হতে পারে যেদিন আপনার খাবার ছিল সেদিন আপনি খাননি, যেদিন আপনাকে খেতে দিয়েছিলেন আল্লাহ পাক সেদিন আপনি খেয়ে তার তার নিয়ামতের কদর করেননি, হতে পারে। আল্লাহ পাক পরীক্ষা করছেন। আমি সেদিন ভাবনা চিন্তাই করতে পারিনি যে এই খাবারের এই দাম, এই শরীরে খাবার খেতে পেয়েছি, আজ লোকটা খেতে পাই না, আমি খেতে পাচ্ছি। আজও কি আমরা ভাবছি, পাশে দেখছি অমুককে সুগার হয়েছে, এটা দেখছি আর হাসছি, না, হাসার ব্যাপার নয়, ভাবনার ব্যাপার। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালা ইদ্দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ এই বালা থেকে, মুসিবত থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি, আল্লাহ তুমি আমাকে দূরে রাখো। দোয়া করতে শিখি, চেষ্টা করি, আর কি অল ফারাগ, ফারাগ। অনেক মানুষ এমন আছেন যিনি একেবারে 24 ঘন্টা বসে থাকেন, কোনো কর্ম নেই, কোনো কাজ নেই, কোনো ব্যস্ততা নেই, ব্যস্ততা থেকে বেরিয়ে গেছেন, আচ্ছা, বাল্যঘাট থেকে বেনামিতে 1,000 টাকা দান করেছেন, জাযাকাল্লাহু খাইরাল জাযা। কি বললেন, আল ফারাগ, কি করেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই বাপু, বন্ধু আমার কোনো কাজ নেই। মানুষের জীবনে কেমন হয়, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, নামাজ আছে তো বলছে, ওটা তো মৌলভী সাহেবরা পড়বে, হাজি সাহেবরা, ওটা ওটা মৌলভী সাহেবরা, হাজি স্যার তুমি বলে, আমার দোকানে এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান ঘুরে ফিরে বাস, যাবো আবার ঘুমাবো রাত 3টা, তো হ্যাঁ ঘুমাবো, 11টায় ঘুমাবো, 12টায় ঘুমাবো, সকাল 8টা 9টায় জাগবো, আবার ঘুরবো ফিরবো, এই তো আমার কর্ম, আর কিছু করি না। আল ফারাগ, এই জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে, মূল্যবান সময়। এই সময়ের মূল্যায়ন আপনি করবেন না, আপনি করলেন না। জি, আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে যতগুলো কর্ম করেছি কোনদিন আমি এত বড় লজ্জিত হই নাই, যত বড় লজ্জিত হলাম কোন জিনিসের উপরে আমি এত বড় লজ্জিত হই নাই, কোন কাজে পড়ে আমি লজ্জিত হলাম না, যতটা লজ্জা আমি পেলাম এমন একদিনকে আমি যেদিন চিন্তা করলাম, দিনকে নিয়ে যেদিন ভাবনা করলাম, সেদিন আমি বড্ড নিজে নিজেই লজ্জিত হয়ে বসে গেছিলাম। আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, জঙ্গলের এক কোণাতে চলে যাব নাকি ঘরের এক কোণাতে, দেশের এক প্রান্তে গিয়ে আমি ভাবছি, হে রব্বুল আলামিন, কি করলাম, কত লজ্জা আমি পেয়ে গেলাম, কেন লজ্জাটা পেলাম, লজ্জা পেয়েছেন এই জন্য রব্বুল আলামিন তাকে মগজ দান করেছেন, তাকে হৃৎপিণ্ড দান করেছেন, এই হৃৎপিণ্ডেতে তাকে গ্রাস করে নিয়েছে, আঁচ করে নিয়েছে, ধরে নিয়েছে, তার এমন যন্ত্র আছে, যন্ত্রটাতে চট করে ধরে নিয়েছেন, ধরে নেওয়ার পরে এই লোকটার ব্রেনে কথা উঠে গেছে। ইবনে মাসউদ বলছে, সুবহানাল্লাহ, আরো তো অনেক মানুষ আছে, ওরা কেন এই ভাবনা করলেন না, ওদের মুখে কেন এই কথাটা এলো না, আল্লাহ দেখেন, বেনামিতে আরাক আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। কি বলছেন, যে লজ্জা কিসের জন্য, আহা কত বড় ভাবনা, তিনি ভেবেছেন, সুবহানাল্লাহ, এমন একটা দিনের আমি পরীক্ষা করছিলাম, এমন একটা দিনকে নিয়ে আমি ওটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, আমার ভাবনা চিন্তা করাটা ওই দিনের ব্যাপারে আমি বড্ড চিন্তিত হয়ে গেলাম, ওটাকে নিয়ে আমি গবেষণা শুরু করলাম, চিন্তা করতে লাগলাম, সকাল কটার সময় হয়েছে আর সূর্য উদয় কত হয়েছে, সূর্যটা ডুবে গেল কততে, অস্ত কত মিনিটে গেল, কটা বেজে কত মিনিট, মধ্যখানে 12 ঘন্টা, মধ্যখানে 13 ঘন্টা, এতটা সময় কি হয়েছে। তিনি বললেন, সূর্যটা অস্ত চলে গেল পশ্চিম গগনে, নাদমি আলা ইয়াউমিন গারাবাত ফিহি শামসুহু, ওই দিনের ওই 18 তারিখের
আজকের 18 তারিখের অক্টোবরের 2023-এ সূর্যটা যখন অস্ত গেছে তখন তিনি ভাবনা শুরু করেছে, আপনার আমার ভাবনার দরকার ছিল। কেন বলেছে? নাকাসা ফিহ আজানি, আমাকে রব্বুল আলামিন যতটা বয়স দিয়েছেন ওই বয়সের এই দিনটা চলে গেল, এই যে দিন চলে গেল এই দিন আমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। রব্বুল আলামিন কি করলাম কি করলাম, হায়রে জীবন, জীবন নিয়ে আছাড় পাছাড় করে, নিজের জীবনকে নিয়ে আফসাচ্ছে, নিজের জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করছে, আছাড় পাছাড় করে নিজের জীবনটাকে নিয়ে তিনি আজপাজ করছেন, নিজের জীবনকে ভাবনা চিন্তা করছেন, নিজের মনকে তিনি বকাবকি করছেন। তিনি বলছেন, হে আমার জীবন, ওরে আমার বডি, ওরে আমার বয়স কোথায় চলে গেল। ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, কালকে যতটা কর্ম করেছিলাম একটা গোটা দিন চলে গেল, কিন্তু দিনের সূর্য ডুবে গেল, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে উচিত ছিল আমার কিছু উপায়টা বেড়ে যাবে, আমার উপার্জিত ধন বেড়ে যাবে, আমার আমলটা বেড়ে যাবে, কিন্তু আমল বাড়লো না, বয়স কমে গেল, বয়স চলে গেল, আমল আমার বৃদ্ধি পেল না, আমলটাকে কাজে লাগাতে পারলাম না। এই জন্য তিনি চিন্তা করেছেন, কত তিনি ভাবনা চিন্তা করেছেন, এই ভাবনা চিন্তা আমার জীবনে এসেছে কিনা, আপনার জীবনে এসেছে কিনা, আপনি ভাবতে পেরেছেন কিনা, আমি ভাবতে পারলাম কিনা, এটা নিয়ে ভাবনার দরকার রয়েছে। তাই কোন শায়ের বলছেন, জিন্দগি এক কেরায়ে কা ঘর হ্যায়, জিন্দগি এক কেরায়ে এক ঘর হ্যায়, এক না এক দিন বদল না পড়েগা। ভাড়ার ঘরে আছো বন্ধু, নিজকে বলছো রে বন্ধু আমার, তুমি আছো কোথায় তুমি কি জেনেছো? জিন্দগি এক কেরা এক ঘর হ্যায়, এক না এক দিন বদল না পড়েগা। তুমি ভাড়ার ঘরে আছো, ভাড়াওয়ালা যদি বলে দেয়, এ বন্ধু আমার তোমাকে 3 বছরের ঠিকা দিয়েছিলাম, 3 বছর পূর্ণ হয়েছে, আপনি মনে করলেন এক্সটেনশন করে নেব, সময়টাকে বাড়িয়ে নেব, কিন্তু বাড়িওয়ালা বলছে না না, 3 বছর পূর্ণ হয়ে গেছে, ঘর আপনি চেঞ্জ করে নেন, অন্য জায়গায় গিয়ে দেখে নেন, আমি আপনাকে আর ভাড়া দিতে পারবো না, অন্য গ্রাহক আমার জন্য রেডি আছে। যে বুঝতে গেল জিন্দগি আপনার জীবন, কেরায় আর ঘর, মানে কেরায় মানে ভাড়া, জিন্দগি এক কেরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদল না পড়েগা। মৌত তুঝকো, মৌত জব তুঝকো জব আওয়াজ দেগি, ঘর সে বাহার নিকল না পড়েগা। দরজা বন্ধ করে আছেন, পুলিশ এসে বলছে, বেটা বের হ, কোথায় আছো তুমি, বের হ। দরজাতে লাগালো, অনেক মানুষ এসেছে, ওই দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন, বললেন দরজা বন্ধ আছে, আবার শুয়ে আছেন, আর একজন বলছে দরজা খোলা যাবে না, আমি অসুবিধাতে আছি উঠতে পারি না। নানান রকমের কৌশল করে পুলিশ ঘুরে চলে গেল, কিন্তু বন্ধুরে এমন এক পুলিশ আসবে আপনার ঘরে, যেই পুলিশ আপনার ঘরে যাবে না, আপনাকে দরজা খুলতে হবে না, বন্ধ দরজার মধ্য দিয়ে আপনার জীবনটাকে নিয়ে চলে যাবে। পুলিশ আপনাকে বলবে বেরিয়ে যাও, ওই পুলিশ যখনই বলবে তখন দরজা আপনাকে খুলতে বলবে না, শুধু বলবে বেরিয়ে যাও, আপনাকে বেরিয়ে বাইরে চলে যেতে হবে। 1 সেকেন্ড লেটি করতে পারবেন না, 1 সেকেন্ড আপনি দেরি করতে পারবেন না।